প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শেখ আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমার পুরান শিক্ষার্থী যারা, তারা অবশ্যই জন্য আমি কানিজ ফাতেমা। নতুন শিক্ষার্থীর জন্য বলছি, আমি কানিজ ফাতেমা, শেখ আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আইসিটি। যারা নতুন ভর্তি হয়েছ তাদের খেলা তো আমরা দেখি নাই, তোমাদের জন্য তোমাদের সাথে আমরা পরিচয় হতে পারি নাই ভালোভাবে, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা পরিচিত হব। যেহেতু এই মহামারীর সময় আমরা লেখাপড়া ঠিক মতো করতে হবে, চালিয়ে রাখতে হবে, এই জন্য আমাদের এই অনলাইন ক্লাস তোমাদের জন্য। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে মেসেজ করে বা কমান্ডের মাধ্যমে জানাতে পারো, তাই না? তাই আমরা আজকে আইসিটি বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কের উপর একটি ক্লাস হয়েছে, আজকে আমি দ্বিতীয় অধ্যায় টেকনোলজির উপরে ক্লাস করব, যেটা একটু এই আইসিটিতে একটু ক্রিটিক্যাল, এগুলো সহজ। তোমরা যদি বুঝতে পারো তাহলে দেখবে এটা অনেক সহজ একটা বিষয়, কিন্তু যদি না বুঝে লিখতে যাও তাহলে দেখবে অনেকটাই ভুল হয়ে গেছে। আর এই ভুলের কারণেই দেখা যায় টেকনোলজির প্রশ্নগুলোতে ভালো মার্ক পাওয়া যায় না। একটু ভুল হয়ে গেলেই টেকনোলজির প্রশ্নটায় আমার মার্ক সরে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা, আমরা এবার টেকনোলজি নিয়ে আলোচনা করব। টেকনোলজিতে আসলে প্রথমে বলি যে বইতে তোমরা দেখো যে টেকনোলজির চ্যাপ্টারটা হচ্ছে নবম অধ্যায় 21 পৃষ্ঠায়, আমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ে 21 পৃষ্ঠায়, পার্ট হচ্ছে 9, ঠিক আছে? শিক্ষার্থীরা দেখো, নবম অধ্যায়ে 9 দ্বিতীয় অধ্যায়ের নবম পার্ট 9 টেকনোলজি। এখন আসো, টেকনোলজি জানতে হলে আমাদেরকে অবশ্যই নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। তাহলে বলো নেটওয়ার্ক, তাই না? এখন আমরা সাধারণত জেনে নেব নেটওয়ার্ক কি। এর আগেও আমরা নেটওয়ার্ক কি, আগের ক্লাসে আমরা দেখেছি নেটওয়ার্ক কি, তাই না? এখন আসো নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটারকে যুক্ত করে যখন আমরা তথ্য আদান প্রদান করতে পারি তখন তাকে বলে নেটওয়ার্ক, তাই না? আবার বলি, কতগুলো কম্পিউটারকে যুক্ত করে যখন আমরা তথ্য আদান প্রদান করতে পারি তখন তাকে বলে নেটওয়ার্ক। এখন আসো, এই নেটওয়ার্কগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, নেটওয়ার্কের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখি, যেমন অবস্থান উপর ভিত্তি করে কম্পিউটারের নেটওয়ার্কে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, নিম্নলিখিত ভাবেও ভাগ করা যায়। যেমন নিম্নলিখিত ভাবে হচ্ছে, দেখো নিম্নলিখিত হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। তাহলে আমরা নেটওয়ার্কে সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে? এখানে যদি বলে নেটওয়ার্কে কয় ভাগে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে 4 ভাগে। আমরা আমাদের পাঠ্য বইতে কয় ভাগ পেয়েছি? 4 ভাগ, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আসো পেন, তাই না? আমরা কিন্তু পেন অনেকেই ব্যবহার করি, সচরাচর ব্যবহার করতেছি, আমরা জেনে বুঝে না বুঝেও ব্যবহার করতেছি পেন, তাই না? এখন আসো, আমি যখন বলবো তখন বলবো এটা তো আমি অনেক আগে থেকেই ব্যবহার করতেছি, তাই না? দেখো পেন হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পেন হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর মনে থাকবে শিক্ষার্থীরা? অবশ্যই মনে থাকবে। দেখো প্যান কি, প্যান হচ্ছে তোমার বাসায়, আমাদের বাসায় এখন একটা মোবাইল থাকে না, অনেকগুলো মোবাইল থাকে, ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, তাই না? থাকে না? থাকে। এখন আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি, কিসের মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমার বাসায় যে ডিভাইসগুলো এগুলোর মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা এটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন আসো আমরা বলব লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মধ্যে যখন তথ্য আদান প্রদান করা হয়। আমরা জানি প্রতিষ্ঠানটা অনেক বড় হতে পারে বা পাশাপাশি কোনো এক প্রতিষ্ঠানের সাথে আর এক প্রতিষ্ঠানের যখন তথ্য আদান প্রদান করা হয় তখন এটাকে আমরা কি বলি?
করতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি প্রতিষ্ঠানে ধরো 10টি কম্পিউটার আছে, 10টি ডিপার্টমেন্ট আছে, এই এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে তথ্য আদান প্রদানের জন্য যখন আমরা নেটওয়ার্ক ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো ল্যান। ঠিক আছে, তারপর আসো ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে একই শহরের মধ্যে, এক শহর থেকে আরেক শহর বা একই শহরের মধ্যে যখন আমরা তথ্য আদান প্রদান করি তখন সেটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তারপর আসো ওয়ান। ওয়ার্ল্ড হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে সারা বিশ্বের সাথে যখন আমরা সম্পর্ক তৈরি করি বা তথ্য আদান প্রদান করি, এক দেশের সাথে আরেক দেশের তথ্য আদান প্রদান করি, তাকে আমরা বলতে পারি ওয়ান, আন্তর্জাতিক নেটওয়ার্ক। তাহলে আমরা নেটওয়ার্ক সম্পর্কে সাধারণ একটা ধারণা পেয়ে গেলাম। এখন এই নেটওয়ার্কটা কীভাবে আমরা তৈরি করি সেই সম্পর্কে আমরা জানতে হলে আমাদেরকে অবশ্যই টপোলজি সম্পর্কে জানতে হবে। এখন আসো টপোলজি। এখন আমরা বলবো যে টপোলজি কি। দেখো টপোলজি আর নেটওয়ার্কের মধ্যে অনেকেই মনে করে টপোলজি আর নেটওয়ার্ক একই জিনিস। না, একই জিনিস না। যখন আমরা যদি বলি যে কতগুলো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করাকে টপোলজি বলে, তাহলে পুরো প্রশ্নই ভুল হবে, পুরো উত্তরটাই তোমার ভুল হবে, তুমি না বুঝে তুমি উত্তর দিয়ে দিয়েছো। এরকম অনেক শিক্ষার্থীর অনেক খাতা, আমি এমনকি বোর্ডের খাতাও দেখেছি, তখনও দেখেছি শিক্ষার্থীরা লেখে কতগুলো কম্পিউটারকে যুক্ত করে তথ্য আদান প্রদানকে বলা হয় টপোলজি, কিন্তু সেটা আমার বাধ্য হয়ে জিরো দিতে হয়। তখন আমার কষ্ট লাগে যে দেখো একটু একটা শব্দের জন্য আমার প্রশ্নটায় পুরো প্রশ্নটায় জিরো দিচ্ছি, কিন্তু একটু ভুলের জন্য তাহলে আমরা একটু সাবধান হই। তাহলে দেখো নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটারকে যুক্ত করে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হচ্ছে নেটওয়ার্ক, আর টপোলজি হচ্ছে কতগুলো কম্পিউটারকে যুক্ত করার যে পদ্ধতি তাকে বলা হয় টপোলজি। এখানে আমরা যে কীভাবে যুক্ত করবো এই পদ্ধতিটা হচ্ছে টপোলজি। তাহলে শিক্ষার্থীরা বোঝা গেছে আমরা যে নেটওয়ার্ক তৈরি করবো এইটা হচ্ছে টপোলজি, নেটওয়ার্ক তৈরির যে পদ্ধতি এইটাকে আমরা বলবো কি টপোলজি, তাই না? নেটওয়ার্ক তৈরির পদ্ধতিকে বলবো টপোলজি। এই নেটওয়ার্ক তৈরির পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন, মানে অনেকগুলো পদ্ধতি আছে, তাহলে বোঝা যায় টপোলজি অনেক প্রকার, তাই না? তাহলে দেখো আবার বলি, কতগুলো কম্পিউটারকে যুক্ত করে যখন নেটওয়ার্ক তৈরি করা যে পদ্ধতি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় টপোলজি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আসো এই টপোলজিকে আমরা আমাদের পাঠ্যক্রমের আলোকে দেখব টপোলজি কত প্রকার, তাই না? এখন আসো টপোলজি হচ্ছে বাস টপোলজি, স্কয়ার টপোলজি, টি টপোলজি এবং মেস টপোলজি। তাহলে আমরা কয় প্রকার পেলাম? রিং টপোলজি, পাঁচ প্রকার। আমাদের পাঠ্যক্রমের অনুযায়ী বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, তারপর কি স্টার টপোলজি, তারপর হচ্ছে মেস টপোলজি, পাঁচ প্রকার। আমরা পাঁচ প্রকার টপোলজি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি তোমাদের কাছে প্রায় প্রশ্নটা আসে, যেমন এবারও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে টপোলজি কি, চিত্র সহ বিভিন্ন প্রকার টপোলজি বর্ণনা, তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা প্রথমেই দেখব বাস টপোলজি কি। প্রথমেই টপোলজি জানতে হলে আমাকে কী করতে হবে, চিত্রটা সম্পর্কে আমার ধারণা নিতেই হবে, কারণ চিত্রটার থেকেই আমি বর্ণনা দেব এবং এর বৈশিষ্ট্য লিখব যে টপোলজি, এই টপোলজিটা কীভাবে তৈরি করা হয়েছে, একে কেন, এর কী কী সুবিধা আছে, এগুলো আমরা এখান থেকে জানব। প্রথমে দেখো বাস টপোলজি।
দেখো চিত্রে আমি যেটা এঁকেছি এটাকে বলা হয় বাস্তবলজি। বাস্তবলজি হলো যার মাধ্যমে আমরা এই টেকনোলজি তৈরি করবো, এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে কি করব, সংযোগ স্থাপন করব, এবং এইটা সংযোগ স্থাপন করা হয় ব্যাকবোনের মাধ্যমে। এই ব্যাকবোনের মাধ্যমে সমস্ত কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়েছে। এই দেখো এখানে এই ব্যাকবোনের সাহায্যে প্রত্যেকটাকে কি করা হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে, এবং তথ্য আদান প্রদান করা হয় এই ব্যাকবোনের মাধ্যমে। তাহলে বাস্তবতার মূল হচ্ছে ব্যাকবোন। এই ব্যাকবোনটাই তথ্য আদান প্রদান করে। সকল কম্পিউটার কি করে, তার তথ্য এই ব্যাকবোনে ছেড়ে দেয়। যদি একটি কম্পিউটারের কাছে যদি ধরো এই আমরা যখনই টপোলজি তৈরি করব, তখনই টপোলজিতে কি করব, কম্পিউটারগুলোকে পিসি ওয়ান, পিসি টু, পিসি থ্রি, পিসি ফোর, পিসি ফাইভ, পিসি সিক্স, কারণ একটি নির্দিষ্ট কম্পিউটারে ভাগ করে দেবো, নামে ভাগ করে দেবো। তাই আমরা নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারগুলোকে আলাদা আলাদা পিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে দিলাম। এখন আসো পিসি থ্রি, যখন পিসি ফোর এর কাছে একটি তথ্য যাবে, তখন পিসি থ্রি কি করবে, তার তথ্যটাকে কি করবে, এই ব্যাকবোনে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার কারণে কি হবে, সে সমস্ত কম্পিউটারের কাছে চলে যাবে, তার তথ্য সমস্ত কম্পিউটারের কাছে চলে যাবে, এমনকি যে তথ্যটা পাঠিয়েছে তার কাছেও চলে যাবে। কি বুঝলাম, এটা একটা ব্যাকবোন, এই ব্যাকবোন দিয়ে সে সমস্ত কম্পিউটারকে তথ্য আদান প্রদান করবে, কিন্তু নির্দিষ্ট কাউকে তথ্য দিতে সে পারতেছে না। তাহলে তার কি গোপনীয়তা আছে, কি শিক্ষার্থীরা গোপনীয়তা থাকতেছে না, থাকতেছে না? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাস্তবলজিতে কিন্তু গোপনীয়তা থাকছে না, তাই না? তাহলে বুঝতে পারছি বাস্তবলজিতে গোপনীয়তা থাকছে না, কারণ একটি তথ্য যখন একজন দিচ্ছে তখন সে সবার কম্পিউটারে চলে যাচ্ছে এবং এর গতি কমে যাচ্ছে। যখন যখন একটি তথ্য সবার কাছে চলে যাচ্ছে তখন তার কি গতি কমে যাবে, তাহলে এই টেকনোলজির গতিও কম। কিন্তু এই টেকনোলজির সুবিধা হচ্ছে দ্রুত এই টেকনোলজি তৈরি করা যায়, এই টেকনোলজি তৈরিতে তেমন খরচও হয় না, সহজেই এই টেকনোলজি তৈরি করা যায়। কিন্তু এই টেকনোলজির গোপনীয়তা থাকে না, এই টেকনোলজির গতিও কম থাকে। তাহলে সেক্ষেত্রে বাস্তবলজি বলা যাবে, তাহলে যখনই আমরা চিত্রের সাহায্যে লিখবো তখনই লিখবো যে বাস্তবলজি তৈরি করতে কি লাগে, ব্যাকবোন এবং মিডিয়া। একটি ব্যাকবোন ও মিডিয়ার মাধ্যমে যখন পদ্ধতিগুলো কম্পিউটারকে জুড়ে তথ্য আদান প্রদান করা হয় তখন তাকে বাস্তবলজি বলে। বাস্তবলজি সহজেই তৈরি করা যায়, শিক্ষার্থীরা তোমরা চাইলে সুন্দর করে লিখে নিতে পারো, আমি বই থেকে অনেক সহজ করে বলতেছি যাতে আমার ছোট ছোট শিক্ষার্থীরা যারা নতুন আসছো তারা সকলেই বুঝতে পারো, ঠিক আছে? তারপর বলো দেখো এই টোপোলজিতে কি করা যায়, এই টোপোলজি টোপোলজির গোপনীয়তা কম থাকে, গোপনীয়তা থাকেই না। বাস্তবলজি যদি বলে কোন টোপোলজির গোপনীয়তা নেই তাহলে কি করবো, তাহলে আমরা বলবো যে বাস্তবলজির গোপনীয়তা থাকছে না। আমরা অনেক টোপোলজিতেই দেখবো গোপনীয়তা কম থাকে, ঠিক আছে? তারপর দেখো তাহলে গেল, এখন আসে এই টোপোলজির সুবিধা কি, এই টোপোলজির সুবিধা অনেক, সুবিধা অনেক মানে কি, যেমন ধরো যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে টোপোলজির কোনো ক্ষতি হচ্ছে না। বাস্তবলজির যদি কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে টোপোলজির ক্ষতি হচ্ছে না। বা যে কোনো একটি কম্পিউটার এনে এই টোপোলজিতে সহজেই কি করা যায়, জুড়ে দেওয়া যায়। একটা কম্পিউটার নষ্ট হয়েছে, সে নষ্ট হয়ে গেছে, ব্যাস তার কাজ শেষ,
সে কিন্তু টপোলজির কোনো ক্ষতি করতেছে না, টপোলজিটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে না। আবার একটি কম্পিউটার সহজেই এনে এই ব্যাকবোনের সাথে জুড়ে দিলেই টপোলজিতে জুড়ে দেওয়া যায়, তাহলে সহজেই একটি কম্পিউটারকে এই টপোলজিতে জুড়ে দেওয়া যায়। তাহলে সহজ হবে? সহজ না, অনেক সহজ, কিন্তু তোমরা চিত্র সহকারে চিত্র সুন্দর করে এঁকে তারপর ঠান্ডা মাথায় বুঝে লিখবা, ঠিক আছে? তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখন আমরা বাস্তবলজি বলতে পারবো, চিত্র সহ লিখতে পারবো, এর সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা বলতে পারবো। এখন আসো আমরা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিং টপোলজি। এখন দেখো রিং টপোলজি কি, ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো রিং টপোলজির কাজ, রিং টপোলজি হচ্ছে তৈরিতে শুধু মিডিয়া লাগতেছে, রিং টপোলজি তৈরিতে কি লাগতেছে? শুধু মিডিয়া লাগতেছে। আমরা বাস্তবলজিতে দেখতে আসছিলাম মিডিয়া আর ব্যাকবোন লাগতেছে, কিন্তু রিং টপোলজিতে এসে দেখলাম শুধু মিডিয়া লাগতেছে, তাহলে রিং টপোলজির তৈরি আরো খরচকম হচ্ছে, শুধু মিডিয়া লাগতেছে, মিডিয়া লাগতেছে, তাই না? তারপর আসলে রিং টপোলজি কিভাবে তৈরি করা হয়, এই টপোলজি অনেকেই বলে রিং টপোলজি বৃত্তের মতো দেখায় তাই রিং টপোলজি। না শিক্ষার্থীরা, এই কথাটা আমরা কিন্তু বলবো না, এটা দেখতে কিন্তু বৃত্তের মতো কখনোই হবে না। তুমি কোন অফিস আদালতে যে দেখেছো যে এরা গোল করে বসে আছে কম্পিউটার নিয়ে, প্রত্যেক অফিসে এই টপোলজি তৈরি করা আছে, কিন্তু তারা কিন্তু গোল করে বসেনি, এটা দেখতে কখনোই বৃত্তের মতো হবে না। তাহলে এটা কি হবে? যে টপোলজি তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটা হচ্ছে বৃত্তাকার, এর প্রক্রিয়াটা হচ্ছে বৃত্তাকার। কিরকম? এই কম্পিউটার থেকে তথ্য এই কম্পিউটারে চলে যাবে, এই কম্পিউটার থেকে তথ্য এই কম্পিউটারে যাবে, এই কম্পিউটার এরকম ঘূর্ণায়মান, তাই একে বলা হয়েছে রিং টপোলজি। তাহলে শিক্ষার্থীরা কেন রিং টপোলজি বলা হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি, তাই না? আমাদের টপোলজির ভিতরের প্রক্রিয়াটা হচ্ছে ঘূর্ণায়মান, সে প্রত্যেকটা কম্পিউটারকে ঘুরে ঘুরে তথ্য আদান প্রদান করে। তথ্য কিভাবে যায়? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বিদ্যমান ঘোরা, এবং এই ঘোরাটা দুই দিকে না, এক দিকে, একই দিকে। যদি ধরো সে একই কম্পিউটারকে তথ্য দেয় তাহলে এদিকেই ঘুরে, এদিকে ঘুরে এসে সে একই কম্পিউটার তথ্য দেবে, তাহলে বোঝা যাচ্ছে নির্দিষ্ট একটি দিকে সে ঘুরবে, তুমি নির্দিষ্ট একটা দিকে তাকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে বুঝলাম যে রিং টপোলজি হচ্ছে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটা হচ্ছে বৃত্তাকার, তাই একে বলা হয় রিং টপোলজি। রিং টপোলজি তৈরিতে লাগতেছে শুধু মিডিয়া, রিং টপোলজি তৈরিতে লাগতেছে কি? শুধু মিডিয়া। কিন্তু এই টপোলজি কি গোপনীয়তা আছে? আছে শিক্ষার্থীরা? না, নেই। কারণ সে একটি কম্পিউটারের মধ্যে থেকে আরেকটি কম্পিউটারকে তথ্য দিচ্ছে, যখন এই কম্পিউটারটা ধরো যখন পিসি ওয়ান যখন পিসি টু এবং পিসি থ্রি পিসি ফোর পিসি ফাইভ পিসি সিক্স যখন এই কম্পিউটার পিসি ওয়ানের কাছে যখন পিসি ফাইভ কোনো তথ্য চেয়েছে তখন সে কি করলো, তার তথ্যকে পিসি ফাইভের তথ্যটাকে পিসি টুতে দিল, পিসি টুর কাছে গেল, টুর থেকে থ্রির কাছে গেল, থ্রির থেকে ফোরের কাছে গেল, ফোরের থেকে ফাইভের কাছে আসলো। তাহলে কি গোপনীয়তা আছে? আছে শিক্ষার্থীরা? না, নেই। তাহলে বোঝা গেছে, তাহলে রিং টপোলজিতেও কিন্তু গোপনীয়তা থাকতেছে না। আর যখন একটি তথ্য প্রত্যেক কম্পিউটারে ঘুরে ঘুরে যাচ্ছে তখন এর কি গতি কি কমে যাচ্ছে, তাহলে আমরা দেখলাম রিং টপোলজিরও কিন্তু গতি কম এবং এর গোপনীয়তা থাকতেছে না। আবার দেখো রিং টপোলজির একটু অসুবিধাও আছে, সেটা হচ্ছে যদি রিং টপোলজির কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে টপোলজি নষ্ট হয়ে যায়, কারণ সে এখানে এসে আর ঘুরতে পারে।
মিডিয়া লাগতেছে, এই টেকনোলজি তৈরিতে খরচও কম। কিন্তু এই টেকনোলজি তথ্য আদান প্রদানের প্রক্রিয়া যেহেতু ঘূর্ণায়মান, তাই সকলের কাছে ঘুরে ঘুরে তথ্য আদান প্রদান করার কারণে এর গোপনীয়তা থাকতেছে এবং এর গতিও কমে যাচ্ছে। এই টেকনোলজিতে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো টেকনোলজি অচল হয়ে যায়। কিন্তু আমরা বাস্তবলজিতে কিন্তু দেখে আসছি, বাস্তবলজি একটি কম্পিউটার নষ্টের কারণে কিন্তু অচল হয়ে যাচ্ছে না। তাহলে বোঝা গেছে শিক্ষার্থীরা? আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা ব্রেইন টোপোলজি বুঝলাম, তাই না? বাস্তবলজি ব্রেইন টোপোলজি পারি, ঠিক আছে। এখন আমি তোমাদের দেখাবো এস্টার টোপোলজি। এবং তথ্য দ্রুত আদান প্রদানও করা যায়। এস্টার টোপোলজির মাধ্যমে
যখন তুমি চেষ্টাটা বলে দিতে হা ব্যবহার করতেছো, সে কিন্তু তথ্য সকলের কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু যখন আমরা সুইচ ব্যবহার করতেছি তখন সে নির্দিষ্ট কম্পিউটারকে তথ্য দিতে পারতেছে। কারণ সুইচ সুইচ কি করতে পারে, নির্দিষ্ট কম্পিউটারকে চিহ্নিত করতে পারে কে তার কাছে তথ্য চেয়েছে এবং কাকে তথ্য দিতে হবে, এটা সে বলতে পারে, এটা সে করতে পারে, এই কাজটি সে করতে পারে। তার মধ্যে একটি সফটওয়্যার দেওয়া আছে এবং তার মধ্যে একটি ঠিকানা দেওয়া বরাদ্দ দেওয়া করা থাকে, ঠিক আছে। তাহলে হাফ সুইচের বিবরণ আমরা যখন হাফ সুইচ পড়াবো তোমাদের তখন বলবো, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা জানলাম যে এস্টার টপোলজির সুবিধা কি। এস্টার টপোলজির সুবিধা অনেক, এই সুবিধা হচ্ছে যখন একটি টপোলজি নষ্ট হয়ে যায় তখন পুরো টপোলজি নষ্ট হয়ে যায়। এস্টার টপোলজি যদি অন্য কোনো কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে টপোলজির কোনো ক্ষতি হয় না। যখন কেন্দ্রীয় কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, যখন কেন্দ্রীয় কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তখন টপোলজি অচল হয়ে যায়, তখন সে কারোর কাছে তথ্য দিতে পারে না। এছাড়া এই টপোলজি নষ্ট বা অচল হয় না। আবার যে কোনো একটি কম্পিউটার এনে এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া যায় সহজে, একটি কম্পিউটার নষ্ট হলে টপোলজির ক্ষতি হয় না এবং একটি কম্পিউটার এনে সহজে জুড়ে দেওয়া যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা তিনটি টপোলজি সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা আরও দুটি টপোলজি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমাদের কাজ হচ্ছে এই তিনটি টপোলজি চিত্র সহ বাসায় বই থেকে এবং আমার ভিডিওটা দেখে তুমি একটি নোট তৈরি করবে। এতে তোমার কাজ কী হবে, তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে, তুমি সুন্দর করে চিত্র আঁকবে এবং সুন্দরভাবে উপস্থাপন করবে। যেহেতু আমরা যেয়েছি পরীক্ষা দেব, আমাদের খাতাটাকে যাতে একজন এক্সামিনার দেখে সন্তুষ্ট হয় এবং খুশি হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্নতা রাখতে হবে, হাতের লেখা সুন্দর করে লিখতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর টপোলজির প্রশ্ন আমরা প্রতি বছর দেখে আসি, টপোলজি থেকে একটি প্রশ্ন প্রতি বছর আসে। তাই তুমি যদি টপোলজিটা অনেক সহজ, কি শিক্ষার্থীরা সহজ না, বই থেকে একটু মনে হয় যে নতুন বিষয়টা অনেক মনে হয় কঠিন, কিন্তু না, আজকে কিন্তু আমার ক্লাস দেখলে সবাই বলবে যে টপোলজি অনেক সহজ। আমি এই ক্লাসটা অনেক সুন্দর করে অনেক ই করে নেই, কিন্তু অনলাইনে করতে হলে আমি তোমাদেরকে আরেকটা দিন সময় নেব, সময় নিয়ে আর দুটি টপোলজি পড়াবো, তারপরে এক টপোলজির সাথে আরেক টপোলজির পার্থক্য এবং বৈশিষ্ট্য কীভাবে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাতে হয় সেই নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই আসছি, আমি আবার পরবর্তী ক্লাসে আসব। তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, ম্যাডাম বুঝতে পারিনি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো থাকবে, নিয়মিত লেখাপড়া করবে, সচেতনভাবে থাকবে। যেহেতু এই মহামারী থেকে আমরা যেন আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্ত করে, তাই আমরা সাবধানে থাকবো, ঘরে থাকবো, নিয়মিত লেখাপড়া করবো। আল্লাহ হাফেজ।